আরো তথ্য জানাতে দিনাজপুর রেলওয়ে স্টেশনে গোলাম নবী দুলাল, সৈয়দপুর রেলওয়ে স্টেশনে শাকির হোসেন বাদল এবং ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনে আছেন জিয়াউর রহমান বকুল। প্রথমে যাচ্ছি দুলালের কাছে। এখানে আমরা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে এবং দিনাজপুর থেকে মোট তিনটি আন্তঃনগর, যেটা স্টার্টিং পয়েন্ট আপনার পঞ্চগড়ে, সেখান থেকে আপনার পঞ্চগড় এক্সপ্রেস একতা এবং দ্রুতযান এক্সপ্রেস এখান থেকে ছেড়ে, এই যে আন্তঃনগর ট্রেনের যে টিকিট, এই টিকিট কিন্তু বলতে গেলে এখন সোনার হরিণে পরিণত হয়েছে। টিকিট আপনি সারাদিন রাত এখানে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আপনার এসি কোচ বা বার্থ বা চেয়ার কোচের জন্য যারা এখানে টিকিটের জন্য এখানে আসেন, তারা কিন্তু আপনার দেখা যাচ্ছে যে টিকিট তারা বেশিরভাগ সংখ্যায় যাত্রীরা টিকিট পান না। তবে টিকিট আপনার পান যেখানে কালোবাজারিদের হাতে আপনার টিকিট পাবেন, সেই টিকিটগুলো কিন্তু আপনার দুই থেকে তিন গুণ দামে আপনাকে কিনতে হবে। দিনাজপুর প্ল্যাটফর্ম থেকে যে ট্রেনগুলো ছেড়ে যায় বেশিরভাগ যাত্রী কিন্তু আপনার এখানে হতাশ এবং তারা ক্ষোভ প্রকাশ করেছেন। দিনাজপুরে আপনার প্রায় 33 লক্ষ লোকের বসবাস, এখানে ট্রেনের টিকিটের যে বরাদ্দ দেওয়া হয়েছে বেশিরভাগ কিন্তু ট্রেনের বরাদ্দ কেটে নিয়ে পঞ্চগড়ে এখানে দেওয়া হয়েছে। আমরা যেটা স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যেহেতু দিনাজপুরের বরাদ্দগুলো আপনার বাইরে যাওয়ার কারণে, আপনার পঞ্চগড়ে দেওয়ার কারণে আপনার এখানকার যাত্রীরা সেভাবে আপনার টিকিট পান না। এখানে কিন্তু এই যে কালোবাজারিদের ইতিমধ্যেই আমরা দেখেছি, বিশেষ করে বিশেষ দিনগুলো ঈদের সময় আপনার এখানে টিকিট একেবারেই পাওয়া যায় না। যারা টিকিটের জন্য আসেন একদিন দুই দিন এখানে অপেক্ষা করে, তাদেরকে কিন্তু বেশি দাম দিয়ে কালোবাজারিদের কাছ থেকে টিকিট কেটতে হয়। এখানে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গত প্রায় দুই তিন মাস ধরেই আপনার বেশ কয়েকটি এখানে অভিযান পরিচালনা হয়েছে। পুলিশ, দুদক এবং ভোক্তা অধিকার, তারাও কিন্তু আপনার বেশ কয়েকজন কালোবাজারিকে তারা আপনার আটকও করেছেন। তারপরেও কিন্তু এখানকার যে পরিবেশ বা পরিস্থিতি একেবারেই পরিবর্তন হয়নি। পরিবর্তন না হওয়ার কারণে যাত্রীরা কিন্তু আপনার এখনও আপনার ভোগান্তির শিকার হন। এখানে যারা আসেন টিকিট কিন্তু ম্যাক্সিমামই পান না, বলতে গেলে টিকিট কালোবাজারি সিন্ডিকেটে বেড়া জালে আবদ্ধ। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে বলতে পারি যে এই দিনাজপুর রেল স্টেশন থেকে কিন্তু আপনার যে কালোবাজারি যারা রয়েছেন তারা কিন্তু অনেক কিছু নিয়ন্ত্রণ করেন, বিশেষ করে পার্বতী পঞ্চগড় এখান থেকে যারা মনে করেন যে টিকিটের প্রয়োজন পড়বে তারা কিন্তু এখান থেকে আপনার টিকিট ক্রয় করতে পারবে। তবে যারা আপনার যাত্রী তাদের যে ক্ষোভ, তারা বারবার যেটা বলেছেন যে সিস্টেম, এই সিস্টেমের পরিবর্তন আপনার নিয়ে আসতে হবে। সিস্টেমের পরিবর্তন না হলে রেলওয়ে যারা ভ্রমণ করে তাদেরকে আপনার চরম দুর্ভোগের মধ্যে দিয়ে আপনার তাদেরকে পোহাতে হয়। টিকিট পাইলেই তারা কিন্তু টিকিট চাইলেই তারা টিকিট পান না। এবং আপনার আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি যে জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসনের কাছ থেকে অনেক স্বেচ্ছাসেবক সংগঠন কিন্তু আপনার স্মারকলিপি দিয়েছেন, এই যে ট্রেন যে টিকিট যে কালোবাজারিদের মধ্যে আপনার এখনও আপনার তার যে প্রভাব প্রতিপত্তি রয়েছে এই পরিবর্তনের জন্য তারা কিন্তু বারবার এইটা বলেন। কিছুক্ষণ আগেই কিন্তু রেল স্টেশনে বেশ কয়েকজন যাত্রী যারা আপনার আন্তঃনগর ট্রেনে ভ্রমণ করার জন্য এখানে এসেছিলেন তারা কিন্তু আপনার টিকিটের জন্য এখানে গেলেও কিন্তু আপনার দেখা যাচ্ছে অনেকে বলেন যে টিকিট পাওয়া যায় না এবং তাই এবং টিকিট না পাওয়ার কারণে অনেকে আপনার দুর্ভোগের মধ্যেই আপনার পড়তে হয় এবং টিকিট না পাওয়ার কারণেই কিন্তু আপনার অনেকে আপনার অন্যান্য বিশেষ করে বাস বা অন্য বিকল্প পরিবহনে আপনার তাদেরকে পরিবহন করতে হয়। এই যে নজরদারি মনিটরিংয়ের বিষয়টা কিন্তু বারবার তারা যেটা বলেন যে দিনাজপুর যেহেতু 33 লক্ষ লোকের বসবাস, এখানে আপনার যেহেতু পুরনো একটি জেলা, এখানে টিকিটের যে সংখ্যা আপনার দেওয়া হয় সেই টিকিট কিন্তু আপনার পর্যাপ্ত নয়, এটাও তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি কালোবাজারে এবং পর্যাপ্ত টিকিটটা যেন আপনারা তারা এখানে বরাদ্দ দেন, সেটাও কিন্তু আপনার মন্ত্রণালয়ের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। তো এই মুহূর্তে রয়েছে নীলফামারী আমাদের সৈয়দপুর রেল স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী শাকের আহমদ বাদল। আমি সরাসরি বাদলের কাছে চলে যাচ্ছি। নীলফামারীতে প্রধানত চারটি রেলওয়ে স্টেশন, চিলাহাটি, ডোমার, নীলফামারী এবং সৈয়দপুর, এই চারটি রেলওয়ে স্টেশনে মূলত আন্তঃনগর ট্রেনগুলি এই সব জায়গায় থামে এবং এসব জায়গা থেকে যাত্রী ওঠা নামা করে। নীলফামারী থেকে মোট 5টি আন্তঃনগর ট্রেন নীলফামারী থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাতায়াত করে। চারটি আন্তঃনগর ট্রেন যেটি খুলনা এবং রাজশাহীতে যায় এগুলি
টিকিট নিয়ে সাধারণত তেমন কোনো সমস্যা না থাকলেও চিলাহাটির থেকে যে ট্রেনটি নীলসাগর আন্তনগর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয় সেটি নিয়েই মূলত এখানে সমস্যা। এইখানে আন্তনগর নীলসাগরের টিকিট বলা যায় যে নীলফামারি অঞ্চলের জনগণের কাছে বা যাত্রীদের কাছে একেবারে সোনার হরিণের মতন। এই টিকিট পাওয়া মানে সোনার হরিণ হাতের পাওয়ার মতন অবস্থা। যে কটি এই যে চারটি স্টেশনের কথা বললাম, এই চারটি স্টেশনেই আপনি কোনো সময় কাউন্টার থেকে আপনি টিকিট সংগ্রহ করতে পারবেন না, বিশেষ করে ঢাকা যাওয়ার পথে। তবে কাউন্টার থেকে টিকিট না পাওয়া গেলেও আপনি স্টেশনে এসে যদি 10 মিনিট আগে আপনি টিকিট খোঁজেন, টিকিট পাবেন। তবে সেই টিকিটের মূল্য হবে দ্বিগুণের চেয়েও বেশি। এই যে একটি অবস্থা, আমি এখানকার স্টেশন মাস্টার, চারটি স্টেশন মাস্টারের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছে যে আমাদের কাছে যে টিকিটের বরাদ্দগুলো আছে তার অর্ধেকই হলো অনলাইনে। এই অনলাইনে টিকিটে বিক্রির কারণে অধিকাংশই একটি বড় অনলাইন চক্র আছে, যারা নিমিষেই টিকিট খোলার কাউন্টার খোলার সাথে সাথে নিমিষেই এই টিকিটগুলি বের করে নেয়। এই টিকিটগুলি অনলাইনে টিকিট কেনার সামর্থ্য সাধারণ যারা যাত্রী আছে তাদের কোনো প্রকারেই সম্ভব হয় না তারা যে এই টিকিটগুলো পাবে। তো এই এই বিরাট চক্রের কারণে এই অঞ্চলে সাধারণ যাত্রীরা একেবারেই টিকিট পায় না। কিন্তু আমি বলেছি যে এই যারা স্টেশন মাস্টারদের সাথে আমি কথা বলে জেনেছি, আপনাদেরকে সামান্য একটি আমি পরিসংখ্যান দেই যে নীলফামারি থেকে আন্তনগর ট্রেনে শোভন, আপনি যে নীলসাগর ট্রেনটি আছে সেখানে টিকিট বরাদ্দ আছে শোভন চেয়ারে 296টি, এসি 66টি এবং বাতে 9টি। এই যে সামান্য পরিমাণের টিকিট দিয়ে এই অঞ্চলের কয়েক লাখ লোকের জন্য টিকিট দেওয়া, এটি কষ্টকর। তো এই ছিল আমার কাছে নীলফামারি থেকে কালোবাজারি টিকিট নিয়ে সর্বশেষ। আমার এই ব্যাপারে ঠাকুরগাঁয়ে বিস্তারিত জানাতে সেখানে অবস্থান করছেন সহকর্মী বকুল, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঠাকুরগাঁয়ের এই রেল স্টেশনটি থেকে প্রতিদিন পাঁচটি ট্রেন এখান থেকে ছেড়ে যায়, তার মধ্যে হচ্ছে তিনটি হচ্ছে হলো ঢাকার উদ্দেশ্যে, একটি হচ্ছে সেটি কিন্তু এখানেও তেমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে সবচেয়ে বেশি যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে যে কোন উৎসব এবং হচ্ছে শিক্ষার্থীদের যখন পরীক্ষা থাকে তখন কিন্তু টিকিট কাউন্টারে এসে কিন্তু মিলছে না বলে অধিকাংশ। সবচেয়ে বেশি যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে যে কোন উৎসব এবং হচ্ছে শিক্ষার্থীদের যখন পরীক্ষা থাকে তখন কিন্তু টিকিট এই কাউন্টারে এসে কিন্তু মিলছে না বলে অধিকাংশ যাত্রীরা আমাদেরকে বরাবরই অভিযোগ করছেন। এমন অভিযোগের ভিত্তিতে আমরা যেটি জেনেছি যে ঠাকুরগাঁয়ের দুজন কর্মকর্তা অর্থাৎ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার এবং হলো বুকিং সহকারী, এই দুজনকে কিন্তু গেল 28 জুলাই তাদেরকে বরখাস্ত করা হয়েছিল, রেল কর্তৃপক্ষ তাদেরকে বরখাস্ত করেছে এমন অভিযোগের ভিত্তিতে, কালোবাজারির সাথে জড়িত থাকার অভিযোগে। পরবর্তীতে কিন্তু এই 2 মাস পরেই আবার বহাল তবিয়তে তাদেরকে কিন্তু এই চাকরি এখানে আবার করছেন তারা। তবে তাদেরকে একটি পানিশমেন্ট হিসাবে দিয়েছে, সেটি হচ্ছে যে 5 বছর তাদের ইনক্রিমেন্ট হবে না। এই এটি ইনক্রিমেন্ট না হওয়ার মানে বিষয়টি রেখে তাদেরকে কিন্তু চাকরি আবার নতুন করে করছেন, এবং এখান থেকে একজন কিন্তু যে বুকিং সহকারী আছেন তিনি কিন্তু এখান থেকে টিকিট ক্রয় বিক্রয় করছেন, এবং অপরজন যিনি তিনি কিন্তু দিনাজপুরের একটি স্টেশন থেকে তিনি কিন্তু এই স্টেশনের কাজ করে আসছেন। তবে আমরা সর্বোপরি বিষয় যে বিষয়টি বলছি যে কালোবাজারিতে যে টিকিট সেটি কিন্তু মুহূর্তের মধ্যেই মিলে, কিন্তু কাউন্টারে এসে টিকিটের কিন্তু প্রাপ্তিটা অনেক কম বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যাত্রীরা। তো এই ছিল আমার কাছ থেকে ঠাকুরগাঁয়ের রেল স্টেশন থেকে সবশেষ। রেলওয়ে টিকিট কালোবাজারির খবর জানতে আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুর, নীলফামারী এবং ঠাকুরগাঁওয়ে।